সজনে পাতা দিয়ে আলু সিদ্ধ মাখা। কোনোদিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার অবশ্যই খেয়ে দেখবেন, ভীষণ সুস্বাদু হয় খেতে আর উপকারও। তো আলু সিদ্ধটা মাখার জন্য কিছু জিনিস আমাদের রেডি করতে হবে। তো তার জন্য বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে বড়িগুলোকে দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই একই প্যানে আবারও দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে মানে কুচি কুচি করে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি সজনে পাতাটাকে। সজনে পাতাটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে ছাড়িয়ে তারপরে এখন ভাজা করছি। আর এই সজনে পাতাটাকে খুব ভালো করে মুচমুচে করে ভাজতে হবে। ওই যে আমরা নিম পাতা ভাজি না, অনেকটা ওই রকমই কিন্তু, কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। আর শরীরের জন্য তো সজনে পাতা ভালো, তাই না? তো সজনে পাতাটাকে খুব ভালো করে মুচমুচে করে চেপে চেপে আস্তে আস্তে ভেজে নিয়েছি। আর আলুটাকে তো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, এবার বড়ির মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন, মানে পরিমাণ মতো নুন, আর অবশ্যই একটু গোলমরিচ। গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই মনে করে দেবেন, এতে একটা গোলমরিচের গুঁড়োর ফ্লেভার কিন্তু এই সেদ্ধ বা এই ভর্তা বা এই মাখায় একটা আলাদাই মাত্রা নিয়ে আসবে। আজকে আমি অনেক 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 বেশি সরি, তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে নানান রকম তোমরা আওয়াজ পাচ্ছ। আর আমি আজকে ভয়েস ওভারটা যেহেতু আমার বাড়ির বা আমার ঘরের বারান্দার দিকে ব্যালকনির দিকে বসে দিচ্ছি, তো তার জন্য একটা এরকম নানান রকমের আওয়াজ তোমরা পেয়ে যাচ্ছ, তো তার জন্য এক্সট্রিমলি সরি। তো যাই হোক, আমার কিন্তু আলু মাখাটা একদম রেডি গরম গরম ভাতে খাওয়ার জন্য। তাহলে তোমরাও বানাও, খাও আর এনজয়।